আমি নওশাদ সিদ্দিকীর স্ত্রী এবং আমি আমার আমার অধিকারের জন্য লড়াই করছি। আমাদের হয়তো রেজিস্ট্রি বিয়েটা হয়নি, কিন্তু তবুও আমরা শরীয়ত মতে বিবাহিত। নওশাদ সিদ্দিকী স্বীকার যদি না করে যে আমি তার স্ত্রী, তাহলে তিনি এটা স্বীকার করুন, তাহলে তিনি কিভাবে আমার সঙ্গে ছিলেন, তাহলে সেটা কি অবৈধ ছিল? আঙর কি মানে আমি আসতে পারি না? শুধু নওশাদ সিদ্দিকী এখানকার এমএলএ, উনিই শুধু আসবেন, অন্য কেউ কি আসতে পারেন না? বললেন যে আপনি গ্রুপে আছেন তাই এসেছেন, কোথাও তো অন্য অভিসন্ধি রয়েছে, যেহেতু ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী কি বলবেন? একেবারেই নয়, অন্য কোনো অভিসন্ধি নেই। আমি আগেও অনেক সামাজিক প্রোগ্রামে অংশ নিতাম এবং বিগত এক বছর আমি সব কিছু থেকে একটু দূরে ছিলাম, আবার আমি শুরু করেছি আমার যেটা কাজ, সামাজিক কাজ, সেগুলো আবার কন্টিনিউ করছি, এর মধ্যে কোনো অভিসন্ধি নেই। ভাঙড়ের বিধায়ক তো নওশাদ সিদ্দিকী, এখানে অনেক মহিলা কর্মী রয়েছে আইএসএসএ, তাদের উদ্দেশ্যে কিছু বলবেন আপনার সঙ্গে যে ঘটনা ঘটেছে সেই নিয়ে? তাদের উদ্দেশ্যে সেরকম খুব একটা কিছু বলার নেই, কিন্তু এইটুকুই বলবো যে আমি নওশাদ সিদ্দিকীর স্ত্রী এবং আমি আমার আমার অধিকারের জন্য লড়াই করছি। আমাদের হয়তো রেজিস্ট্রি বিয়েটা হয়নি, কিন্তু তবুও আমরা শরীয়ত মতে বিবাহিত, এবং আমি বলবো আমি আমার অধিকারের জন্য লড়াই করছি। এর মধ্যে কেউ কোনো রকম অন্যরকম অভিসন্ধি আছে সেই রকম ভাববেন না, সেটা আপনাদের ভুল ধারণা। আমি একটা মুসলিম ঘরের মেয়ে এবং এইভাবে নিজের অধিকার চেয়ে আইনের দ্বারস্থ হয়েছি, এবং আমি আমার স্ত্রীর মর্যাদাটা আমি পেতে চাই, এটা এইটুকুই আমার লড়াই, এর থেকে বেশি কিছু আর চাই না। সামনেই তো বিধানসভা ভোট, এখানে যদি আবার নওশাদ সিদ্দিকী দাঁড়ায়, আপনি যদি কোনো রাজনৈতিক দলের হয়ে বিধানসভাতে লড়ার সুযোগ পান, তাহলে কি নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে লড়বেন? সেটা সময় বলবে, সময়ের থেকে বড় তো আর কেউ নেই, এবং ভবিষ্যতে কি হবে, কি হতে চলেছে সেটা হয়তো আমিও জানি না। এক বছর আগে আমিও জানতাম না যে ভাঙড়ে আমাকে এইভাবে আসতে হবে, আমি তো অন্যরকমভাবে আসতে চেয়েছিলাম বা সেই রকমই কথা ছিল, কিন্তু আজকে দেখুন আমি সম্পূর্ণ অন্যরকমভাবে এসেছি। তো সব কিছু ওপরওয়ালা যেরকমভাবে আমাদের নিয়তে ঠিক করে দেবে সেটাই হবে। আপনি বললেন যে আপনি নওশাদ সিদ্দিকীর স্ত্রী, রেজিস্ট্রি হয়নি, সামাজিকভাবে হয়েছে, কত সাল নাগাদ হয়েছে, কত বছর নাগাদ হয়েছে? অবশ্যই আমি বলবো, যদি নওশাদ সিদ্দিকী স্বীকার যদি না করে যে আমি তার স্ত্রী, তাহলে তিনি এটা স্বীকার করুন, তাহলে তিনি কিভাবে আমার সঙ্গে ছিলেন, তাহলে সেটা কি অবৈধ ছিল? মমতা ব্যানার্জির আদর্শকে খুব পছন্দ করি এবং মমতা ব্যানার্জির আদর্শেই বড় হয়েছি। তার এই যে লড়াই করার প্রবণতা, লড়াই করার মানসিকতা, তার এই যে দৃঢ়তা, সেটা দেখেই মনে হয় আজকে আমিও সাহস পেয়েছি, এবং আমি মমতা ব্যানার্জির পাশে সবসময় আছি, সবসময় থাকবো। আইএসএফের পক্ষ থেকে তো দাবি করা হচ্ছে নওশাদ সিদ্দিকীকে বদনাম করার জন্যই আপনি ভাঙড়ে এসেছেন, কি বলবেন? কেন ভাঙড় কি মানে আমি আসতে পারি না? শুধু নওশাদ সিদ্দিকী এখানকার এমএলএ, উনিই শুধু আসবেন, অন্য কেউ কি আসতে পারেন না? আমি একটা গ্রুপের হয়ে সামাজিক একটা একদম অরাজনৈতিক প্রোগ্রামে এসেছি, এটা নিয়ে মনে হয় জলঘোলা করাটা উচিত নয়। তাহলে প্রথমবাসী আপনাকে আগামী দিনে রাজনৈতিক মঞ্চে দেখতে মানে দেখবে, সেটা এখনই বলতে পারছি না, কিন্তু সামাজিক কাজে আমি ভাঙড়বাসীর পাশে থাকব যতটা পারবো। এখানে মহিলাদের অধিকার নিয়ে বা কেউ যদি কোনো সমস্যায় পড়ে আমাকে কন্ট্যাক্ট করতে পারে, আমি তাদের সঙ্গে আছি সব সময়। না আপাতত কিছু নেই, আপাতত এই প্রথম এলেন ভাঙড়ে? না ভাঙড়ে আমি অনেকবার এসেছি, আমার খুব পরিচিত ওয়ালি রহমানি এখানে একটা স্কুল বানিয়েছেন, তো ওনার স্কুলে আমি এসেছি, তো ভাঙড়কে দেখেছি একটু হলেও, এতটা ভেতরে হয়তো আসিনি, ওই ভোজেরহাটে এসেছি আমি। কিন্তু আইএসএফের পক্ষ থেকে তো দাবি করা হচ্ছে যে তৃণমূলের পক্ষ থেকে আপনাকে এখানে এনেছে, সেটা নিয়ে কি বলবেন? এটা সম্পূর্ণ অরাজনৈতিক প্রোগ্রাম, এবং আগামী দিনেও অনেক অরাজনৈতিক প্রোগ্রামে আমি ভাঙড়ে আসব, এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। অ্যাকচুয়ালি কিছু কিছু মানুষ একদম বিভ্রান্ত হয়ে গেছে, তারা ব্যক্তিগত লাইফেও বিভ্রান্ত হয়ে গেছে এবং রাজনৈতিক জীবনেও খুবই বিভ্রান্ত হয়ে গেছে, তারা কী বলবে কী করবে ঠিক বুঝতে পারছে না। একটা সত্যকে চাপা দেওয়ার জন্য অনেক মিথ্যে বলছে, এবং সেই মিথ্যেগুলোকে ঢাকার জন্য আরও 10টা মিথ্যে বলে নিজেরাই সমস্যায় পড়ছেন।
আপনি কি চাইছেন নওশাদ সিদ্দিকী আপনাকে ফোন করুক, ফোন করে বিষয়টা মিটিয়ে নিতে চাইছেন? অবশ্যই, আমার এত লড়াই সেটা অবশ্যই আমার অধিকার পাওয়ার জন্য, এবং হ্যাঁ আমি চাই যে আমার অধিকারটা নওশাদ সিদ্দিকী আমাকে দিক, তাছাড়া তার সঙ্গে আমার কোনো রকম কোনো শত্রুতা নেই। কিন্তু সেই ক্ষেত্রে তার দলের তো ক্ষতি হচ্ছে, আপনি যেভাবে কথা বলছেন বা যা বলছেন। দেখুন, তার দলের ক্ষতি হচ্ছে বলে কি আমি আমার অধিকার ছেড়ে দেব? আমি আমার অধিকারের লড়াই করব না, আমার কি হবে? আমার তো সে জীবনটা নষ্ট করে দিয়েছে। তাহলে সে দল আগে না একটা মানুষের জীবন আগে?